আমাদের বিষয় হচ্ছে দীঘাত করণী অধ্যায় হচ্ছে নাইন পয়েন্ট ওয়ান দেখো কোয়েশন নাম্বার ছয় এক কি বলেছে রুট ফাইভ প্লাস রুট থ্রি এর সঙ্গে কত যোগ করলে যোগ ফল টু রুট ফাইভ হবে হিসাব করে তার মানে এর সাথে আমরা একটা সংখ্যা যোগ করতে হবে যেটা হচ্ছে টু রুট ফাইভ এর সমান হবে তার মানে টু রুট ফাইভ এর থেকে এটা যদি আমরা বিয়োগ করি তাহলে আমরা সেই সংখ্যাটা পেয়ে যাবো তাতে যোগ করতে হবে

কোশ্চেন নাম্বার ছয় বিয়ে দেখো সেভেন মাইনাস থেকে কত বিয়োগ করলে বিয়োগ ফল থ্রি প্লাস রুট চবে তার মানে এটাকে এমন একটা সংখ্যা দ্বারা বিয়োগ করতে হবে যাতে বিয়োগ ফল হচ্ছে থ্রি প্লাস রুট চবে তার মানে এই সংখ্যাটা হচ্ছে বড় তার মানে এই সংখ্যাটার থেকে এই সংখ্যাটা যদি আমরা বিয়োগ করি তার মানে সেই বিয়োগ করার সংখ্যাটা আমরা পেয়ে যাবো দেখো বিয়োগ করতে হবে বিয়োগ করতে হবে এটা বড় সেভেন মাইনাস রুট থ্রি বিয়োগ করে যে সংখ্যাটা দেখো এটাকে ব্রাকেটে রাখি তাহলে এটা সেভেন মাইনাসভেন মাইনাস রুট থ্রি মাইনাস থ্রি মাইনাস রুট থ্রি দেখো মাইনাস থ্রি আর সেভেন

রুট থ্রি প্লাস রুট ফাইভ এবং হচ্ছে টু প্লাস রুট সেভেন রুট এর যোগফল লিখে অর্থাৎ এই তিনটে হচ্ছে যোগ করতে হবে অর্থে নির্ণেয় যোগফল সমান সমান হচ্ছে টু প্লাস রুট থ্রি প্লাস

রুট ইলেভেন বিয়োগ করি ও বিয়োগ ফল লিখি ফল দেখো আমরা হচ্ছে রুট ইলেভেন রুট ইলেভেন এটার থেকে কি বিয়োগ করবো এটা বিয়োগ করব মাইনাস মাইনাস

রুট সেভেন মাইনাস ফাইভ প্লাস রুট সেভেন প্লাস রুট সেভেন প্লাস রুট টু মাইনাস এখানে হচ্ছে মাইনাস ফাইভ মাইনাস রুট টু মাইনাস দেখো কী হচ্ছে দেখো মাইনাস ফাইভ মাইনাস ফাইভ কেটে গেলো মাইনাস রুট কেটে গেলো তাহলে দেখো কত হচ্ছে রুট এই রুট

থ্রি মাইনাস রুট টু দেখো এই দুটো যদি লিখি তাহলে দেখো এই দুটোকে যদি আমরা সমষ্টি করি তাহলে রুট টু আর রুট টু কেটে যাবে দেখো কেটে গেলে কি হচ্ছে থ্রি আর প্লাস থ্রি দেখো থ্রি থ্রি প্লাস করলে সিক্স হবে যা একটা হচ্ছে অবর্গ সংখ্যা মানে যেটা হচ্ছে কোনো যার উপর কোনো বর্গ নেই সেটা হচ্ছে মূলত সংখ্যা হবে এটা হচ্ছে আমাদের আনসার